যে তোমাদেরকে অনেক সময় আমি কটুবাক্য বলেছি, অনেক সময় প্রহার করেছি, তা মনকে ব্যথিত করে। এবং আজকে যেহেতু আমাকে এই পরিবেশ থেকে অনতি বিলম্বে চলে যেতে হবে, তোমরা যেন আমাকে ঘুরে না যাও, আমার জন্য দোয়া করবে, আমি ইনশাআল্লাহ তোমাদের জন্য দোয়া করব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। উপস্থিত অতিথিবৃন্দ এবং আমন্ত্রিত আমাদের এই এলাকার মুরব্বীবৃন্দ এবং আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে সিরাতুন নবী উপলক্ষে আমাকে আমার ছাত্রছাত্রীরা যে বিদায় দিতে যাচ্ছে তা কিন্তু আমি ভাবি নাই। আমি ভেবেছিলাম আমার বিদায়ের দিনেই বিদায় হবে। যাই হোক, এই যে সমারোহ, একদিকে নবীচরিত সম্বন্ধে আলোচনা, অর্থাৎ নবীজির জীবনচরিত সম্বন্ধে আলোচনা, এবং অন্যদিকে আমার বিদায় সম্ভাষণা। যাই হোক, দুই একটি জিনিস তোমাদের সাথে আমি তোমাদের অনেক সময় আমি ক্লাসেই বলে থাকি এবং এখনই বলছি, একটু মনোযোগ সহকারে শ্রবণ করো। মানুষ হিসাবে নিজেকে গঠন করতে হলে বিশেষত দুইটি বৈশিষ্ট্যের প্রয়োজন। এর মধ্যে একটি হইল চারিত্রিক বৈশিষ্ট্য এবং শৈক্ষিক বৈশিষ্ট্য, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা। এই শিক্ষাগত যোগ্যতা এবং চারিত্রিক বৈশিষ্ট্য, এই দুইটার সমন্বয়ে একজন মানুষ তার জীবনটা একটা সুন্দর রূপে গঠন করিতে পারে। যদি উহাদের মধ্যে দুইটির মধ্যে একটি থেকে কেহ বিচ্যুত হয় তাহলে তার জীবনটা পঙ্গু হয়ে যায়। তাই আমি সর্বপ্রথমে আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে বলছি, এই কথাটা আমার শেষ সময়ের তোমরা স্মরণ রাখবে, তোমাদের চরিত্রকে তোমরা সুস্থ এবং সুন্দর হিসাবে গঠন করো। এই পরিবেশ গঠনে তোমাদের যে চারিত্রিক গঠনের মাধ্যমে তোমরা তোমাদের শিক্ষক শিক্ষয়িত্রী থেকে শিক্ষা গ্রহণ করাটা সহজ হবে। কারণ চরিত্র যখন সঠিক হবে তখন তোমাদের মন মানসিকতা অন্যদিকে যাবে না, যা তোমাদের এই টিন এইজে, অর্থাৎ 13 থেকে 19 বৎসর বয়সের ছাত্রছাত্রীরা ছেলেমেয়েরা যেভাবে একটু চঞ্চল হয়ে থাকে, সেই চঞ্চলতা থেকে মুক্ত হয়ে নিজের মন মস্তিষ্ককে সুস্থ রেখে তোমরা তোমাদের শিক্ষক শিক্ষিকা থেকে এবং বই পুস্তক থেকে তোমরা জ্ঞান আহরণ করতে পারবে এবং উহা সহজ হবে। এবং যদি তোমাদের মন বিক্ষিপ্ত থাকে তবে তোমরা জ্ঞান অর্জনে তোমাদের ব্যাঘাত ঘটবে, তোমরা জ্ঞান অর্জন করতে অক্ষম হবে। তাই বিশেষত তোমরা জ্ঞানী যদি না হও তাহলে তোমরা চরিত্র সম্বন্ধে জানবে না, এবং তোমাদের যদি চরিত্র গঠন না হয় তাহলে তোমরা জ্ঞান অর্জন করতে পারবে না। আর যদি শুধুমাত্র জ্ঞান অর্জন করে চারিত্রিক বৈশিষ্ট্য জলাঞ্জলি দেওয়া হয় তবে সে মানব জীবনে যেমন বেমানান হয়ে যাবে। তাই কবির ভাষায়, এমন জীবন হবে করিতে গঠন, মরিতে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তোমরা তোমাদের জীবনকে এমনভাবে গঠন করো যাতে তোমরা হাসি মুখে এই পৃথিবীকে বিদায় নেও, এবং এই পৃথিবীর মানুষ যেন তোমাদেরকে স্মরণ করে। এবং আমি আমার পক্ষ থেকে বলছি যে তোমাদেরকে অনেক সময় আমি কটুবাক্য বলেছি, অনেক সময় প্রহার করেছি, তা মনকে ব্যথিত করে। এবং
आज के जेहेतु आमाके ए परिवेश थेके अनति विलम्बे चले जेते होबे तुम्हारा जेनो आमाके घरे ना जाओ आमार जन्य दुआ करबे आमी इंशाल्लाह तुम्हारे जन्य दुआ करब जाते तुम्हारे दुनिया एवं आखिरतेर जीवन उन्नत होय साफल्य मंडित होय এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত হল। ধন্যবাদ আমার সম্মানিত বিদায়ী শিক্ষক আব্দুল হামিদ সাহেবকে। ওনার অনেক কিছু বলার আছে কিন্তু এই সীমিত পরিসরে সময়ে সম্ভব হচ্ছে না আমি বুঝতে পারছি, এবং আমাদের প্রোগ্রামও একেবারে শেষের দিকে এসেছে। আমি এখন আমার এই সবার প্রধান আকর্ষণ তথা আজকের এই সবার প্রধান অতিথি এবং এই বরাক উপত্যকার সুনামধন্য একজন বক্তা বিশিষ্ট নাগরিক এবং এই সুবক্তা হিসাবে ওনাকে আমরা নিমন্ত্রণ করেছি। আমি মোলানা এসামউদ্দিন সাহেবকে এখন আমন্ত্রণ জানাচ্ছি, ওনার মূল্যবান বক্তব্যের দ্বারা আমাদেরকে কৃতার্থ করবেন।